আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অসময়ে টমেটো চাষ হচ্ছে। টমেটোটা আসলে রোজাকে টার্গেট করে করা হয়েছে, আর কি পরিমাণ ফলন আপনারা দেখলে অবাক হবেন। আর সবচেয়ে বড় কথা, অসময়ে বা যে কোনো সবজি চাষ আপনার সিজনের থেকে 3 থেকে 4 গুণ কিন্তু আসলে লাভ করা সম্ভব। তো আজকে কী জাতটা চাষ করছেন, কেন এত ফলন হচ্ছে, এই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভাই, যদি আমাদের এই টমেটোটা সম্পর্কে যদি একটু বলতেন। আপনার এটি হলো আপনার হচ্ছে ইয়ার মালিক ছিলে বাহুবাড়ি জাতের টমেটো, এটা হাইব্রিড একটি টমেটো। আমরা এটি আছে জবা মানে যখন সবার আছে টমেটো শেষে যাই, তারপরে আমাদের তোলা টার্গেট করে হিসাবে লাগানো, আর সামনে আপনারা আছে মাহে রমজান, সেই হিসাবে মার্কেটে কোনো টমেটো থাকবে না, তখন আমাদের এই টমেটো যদি তুলতে পারি তাহলে খুব বড় আকারের একটা প্রফিট করতে পারবো আমরা এখান থেকে। সেই হিসাব করে আমরা টমেটো লাগানো, আর গাছের যে পরিমাণ ধরন দেখছেন তা আশা করি আসছে, আমি মনে করি এর থেকে আর বেশি ফলন হয় না। দর্শক, যে কথাটি ভাই ইতিমধ্যে বললো যে এই যে অসময় টমেটোর এত ধরন, সত্যি অবাক করার মতো। আপনারা যে দেখেন, লক্ষ্য করেন, তাহলে প্রত্যেকটা গাছে কি পরিমাণ যে ধরন সেটা অবাক করার মতো। হ্যাঁ, তো এটা ভাই আসলে রোপণের সময়টা কোন সময়টা ছিল, আসলে কোন সময় রোপণ করছিলেন? এটা আপনার রোপণ করছিলাম আপনার নভেম্বর মাসে প্রথম দিকে। আমরা যে সিজনে যে টমেটোগুলো চাষ করি সেক্ষেত্রে কি আপনার চাষবাসের কোনো ভিন্নতা আছে কিনা বা কোনো সমস্যায় পড়েছিলেন কিনা? আপনার টমেটোর আছে একটু সমস্যায় পড়ছিলাম, আপনার আছে মাঝে কুয়াশা পড়ছিল, ওই সময় আপনার ফল সেট হচ্ছিল না অতিরিক্ত কুয়াশার কারণে হয়তো বা। হ্যাঁ, তখন আমরা আছে গাছের একটা হরমোন ব্যবহার করছিলাম, জোয়ার বলে একটা হরমোন। এটা ব্যবহার করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এক এক থাকায় থাকায় কত যে কি পরিমাণ। দর্শক, এগুলো যদি একটু দেখেন, আমি প্রত্যেকের একটু দেখাই কি পরিমাণ। আসলে এই যে অসময় যে টমেটো চাষ বা অসময় যে কোনো সবজি চাষ যদি অসময় করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখনো কিন্তু গাছে ফুল ফল আসছে, এখনো প্রত্যেকটা গিটে গিটে আপনারা দেখছেন ফুল। আমি টমেটো চাষে প্রথম আমি আসছে সেই হিসাবে আমার খরচ একটু বেশি হয়েছে, আপনার 50,000 টাকা অলরেডি খরচ হয়ে গেছে টমেটো চাষে। জি, এটা কতটুকু এরিয়া জুড়ে আপনি চাষ করছেন? 1 বিঘার উপরে টমেটোটা রয়েছে। 1 বিঘার উপরে আছে, গাছে যে পরিমাণ আপনার ফলন দেখতে পারছি, আর সামনে মাহে রমজান খুব বড় একটা বাজার যায়, সেই হিসাবে আমার টার্গেট আছে এখানে খুব মানে আপনার যেটা লাস্টে খরচ হয়েছে তার থেকে 3 থেকে 4 গুণ। আপনার 3 থেকে 4 গুণ? আমি এটা টার্গেট করেছিলাম যে 3 থেকে 4 গুণ, ইনশাল্লাহ কিন্তু আশা করা যায়। যদি আমি দর্শকদের সাইজগুলো দেখাই, মাশাল্লাহ খুবই চমৎকার, মানে অসময়ে যে এত সুন্দর টমেটো হবে সেটা আসলে দেখার মতো না, খুবই চমৎকার কিন্তু আসলে এই টমেটোগুলো। তো আমি যদি আরেকটু আপনাদের একটু দেখাই ধরনগুলো, আর এখানে কিন্তু চাষ করা হচ্ছে আপনার মালচিং পেপার আধুনিক। আশেপাশে ভাই কেউ যদি দেখতে পাচ্ছেন যে গাছের এত পরিমাণ ফল যে গাছ উল্টে পড়ে যাচ্ছে, আমরা এত পরিমাণ আপনার মাছা দিচ্ছি, খুঁড়ি দিচ্ছি, কিন্তু গাছ কিন্তু দেখছেন প্রত্যেকটা গাছে এত পরিমাণ ফলন। জি জি। আচ্ছা, কেউ আপনি যেমন এই যে বান সিস্টেমে করছেন, তো এই বান সিস্টেমে বাঁধা কৌশলটা করা সম্ভব বা কি মনে হয়? আচ্ছা, বাহুবাড়ির জাতটা অনেক লম্বা হয় দেখছেন, আমাদের ওই পাশে গাছ কিন্তু একেবারে বুক সমান হয়ে গেছে, তা এই গাছটা আপনার আছে আরো হাইট হবে, এই জন্য আপনার পালা হিসাবে করলে আপনার গাছটা সুস্থ সবল হয় এবং লম্বা যখন উঁচু হয় তখন আপনার গাছে প্রপার রোদ পড়ে, আর যখন ছান প্রপার গাছে পড়ে তখন আপনার গাছে ফলন বেশি আসে এবং আপনার রোগ ব্যাধি কম লাগে। টমেটোর আপনার একটা সমস্যা হলো পচন, এই মালচিং যদি করা যায় তাহলে পচনের সমস্যাটা দেখা আছে খুব কমই আছে আপনার লাগে আর কি। জি জি। আর স্প্রে হিসেবে বা মানে কি কি কাজগুলো করে থাকেন আপনার এই সময়? আপনার সাদা মাছি এবং মাকড়ের এবং থিপস, এই তিনটা সমস্যা বেশি দেখা যাচ্ছে, এই তিনটার আমরা রেগুলার আছে শিডিউল স্প্রে আছে, এটা আমরা রেগুলার স্প্রে করছি, সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে গাছ খুব সুস্থ সবল থাকছে। জি, আমার বড় ভাই একজন কৃষি বৈজ্ঞানিক কর্মকর্তা, ওনার আছে পরামর্শে আমার এই বাগানে আছে বাগান যাত্রা আর কি। আমার যখন কোনো সমস্যা হয় আমার বড় ভাই আমার আছে হেল্প করে এবং পরামর্শ সহযোগিতা করে, এবং আপনার আছে সারসা কৃষি অফিস থেকে আমার কোনো সমস্যা যদি হয় আমি ওখানে কথা বলি, স্যাররা আমার ফোনে কথা বলে যোগাযোগ করে, স্যাররা রেগুলার মাঠে আসে এবং এসে দেখে যায় যে কী সমস্যা, তার সমস্যাগুলো। এখানে যে টমেটোর ধরনটা দেখুন যে আসলে কী পরিমাণ, আসলে প্রত্যেকটা গাছে দেখুন কি পরিমাণে অসময় যে এভাবে টমেটো ধরে থাকবে এটা আসলে ভাবাই যায় না। দেখছেন আমাদের আছে আপনার একটি আধুনিক একটি পদ্ধতিতে আপনার জৈব আলাইনাশক, এটা দেখছেন কি পরিমাণ আপনার কি পরিমাণ আসলে যে সাদা মাছি বা বিভিন্ন মাছি পোকা বিভিন্ন ক্ষতিকারক কীট পতঙ্গ সবগুলো আপনার এই কার্ডে আপনার অ্যাড হচ্ছে। তো ভাই, সর্বশেষ আমাদের যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে একটু চাষ সম্পর্কে, অসময় সম্পর্কে বা এর আগে তো যেহেতু টমেটো চাষ করেনি কিন্তু অন্য চাষগুলো করেছেন, সেই হিসেবে বেশ কিছু তথ্য ইনশাল্লাহ দেবেন। আমাদের এখানে চাষিরা বিভিন্ন আপনার আছে শাকসবজি বা বিভিন্ন আছে উচ্চমূল্যের সবজি চাষ করে, তা আপনার ইনারা আছে চাষ করতে পারলেই মনে করে যে হয়ে গেল, কিন্তু আমার টার্গেট সবসময় অফ সিজনে কী করা আছে, কীভাবে কিছু করা যায়
অক্সিজেনে করলে কি আপনার বাজার মূল্য অনেক বেশি, এবং অক্সিজেনের রিস্ক থাকে, কিন্তু রিস্ক থাকলেও আপনার বাজার মূল্য আপনার অনেক বেশি পাওয়া যায়। আর আমি সবসময় রিস্ক নিতে পছন্দ করি, যে অসময় কি করা যায় সেটাই আপনার সবসময় মাথায় চিন্তা ভাবনা থাকে। আমি মনে করি যদি কোনো চাষি অসময় এরকম কোনো আছে সবজি যদি চাষ করতে চায়, তাহলে তার অসময় করতে হবে। অসময় করলে আপনার বাজার মূল্য বেশি পাওয়া যাবে এবং আপনার ফলনও একটু ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। প্রিয় দর্শক, মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে অসময়ে কিভাবে আসলে এই টমেটো চাষটা হচ্ছে, এবং বিস্তারিত একটু দেখানোর চেষ্টা করলাম, এবং কি পরিমাণ ধরন, সত্যি অবাক করার মতো প্রচুর পরিমাণে ধরন, এবং এত সুন্দর ধরন, এবং প্রত্যেকটা গাছে দেখতেন প্রচুর পরিমাণে ফুল, কিন্তু এখনো আপনি যদি একটু লক্ষ্য করে থাকেন অন্য অন্য সাইডগুলো প্রচুর পরিমাণে কিন্তু ফুল এখনো দেখা যাচ্ছে। তো আসলে যে কথাটি ভাই চমৎকারভাবে বললো যে অসময়ে বাজার কিন্তু অনেকটা ভালো থাকে, তবে রিস্ক একটু থাকে, তবে সেগুলো যদি আপনি কাটিয়ে উঠতে পারেন আলহামদুলিল্লাহ মোটামুটি 3-4 গুণ, যে কথাটি ভাই বললো, আপনার সিজনের থেকে কিন্তু 3-4 গুণ কিন্তু লাভ করা সম্ভব এই টমেটো চাষ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।